taka. শুভ সকাল বন্ধুরা, চলে আসছি আজকে ট্যাংরা মাছ ধরার জন্য। ট্যাংরা আর জিওল, ট্যাংরা জিওল যাই ধরুক না কেন, আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকে টোপ হিসেবে চিংড়ি মাছ, পিঁপড়ার ডিম, আর হলো পাউরুটি এবং পিঁপড়ার ডিম টোপ হিসাবে এগুলো আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে প্লেসগুলোতে। এখান থেকে দেখব শিং, ট্যাংরা, কই, যা ধরে। টোপ, এটা হলো চিংড়ি মাছ, একটু লালচে হয়েছে। তারপরে হলো যে পিঁপড়ার ডিম আর হলো পাউরুটি। প্রথমে আমি পিঁপড়ার ডিমে টোপি পিঁপড়ার টোপি গেঁথে দেব। দুইটা দুই দিকে দিলাম বড়শি। দেখেন এটা খাচ্ছে, এটাও খাচ্ছে, দুইটা টোপি খাচ্ছিল, একটা উঠাতে পারলাম না বন্ধুরা। মাছ উঠতেছে না, কারণটা বুঝতেছি না। যাই হোক বন্ধুরা, আশা করা যায় মাছ ধরবে। কই মাছ দেখেন বন্ধুরা, যে কই ধরলাম। দেখেন বন্ধুরা, এই যে শিং, আর শিং কিন্তু পেটে বেজে আসছে। দেখেন পিঠের মধ্যে বেজে আসছে শিং মাছটা। এই তো বন্ধুরা ধরে ফেলছি, একটা শিং আর একটা কই, কয়েকটা পুঁটি মাছ ধরছি এ পর্যন্ত। তো আমি আবার আপনাদেরকে পুঁটি মাছ ধরাও দেখাচ্ছি বন্ধুরা। এবার একটা টাকি মাছ ধরে ফেললাম, দেখেন দেখেন বন্ধুরা, টাকি মাছ বন্ধুরা। সব কিছু গুছিয়ে ফেলেছি, এখন যাব, চলে যাব। তো মাছ টোটাল একটা কই, একটা শিং, একটা টাকি, একটা ট্যাংরা, আর কয়েকটা পুঁটি আছে, এই যে দেখেন মাছ। তো আমি আপনাদেরকে ঢেলে দেখানোর চেষ্টা করব বাসায় নিয়ে, এই যে দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ। মাছ ধরার বিভিন্ন পদ্ধতি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন।